আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা অ্যাকোয়া হাইব্রিড গাড়ি 2014 মডেল পুশ স্টার্ট। আপনারা অনেকেই আছেন যারা পার্সোনালভাবে ইউজ করার জন্য টয়োটা অ্যাকোয়া হাইব্রিড 2014 মডেলের গাড়ি ক্রয় করতে চান অরেঞ্জ কালার, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে। শোরুমের নাম আয়েশা কার ট্রেডিং, লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি, উত্তরা বিআরটিএ অফিসের সামনে। এখানে এসে আমাদের এই গাড়িটি অবশ্যই দেখতে পারবেন। আমাদের এখানে একেবারেই সীমিত বাজেট থেকে হাই বাজেটের প্রায় সকল গাড়ি রয়েছে। আমাদের এখানে আপনি যদি একটি গাড়ি দেখার জন্য আসেন, তবে এখানে আপনি অনেক গাড়ি দেখতে পারবেন, কারণ আমাদের শোরুমে অনেক গাড়ি রয়েছে। আমাদের শোরুমের বামে অনেক শোরুম আছে এবং অনেক গাড়ি আছে, আমাদের শোরুমের ডানেও আরও অনেক শোরুম আছে এবং গাড়ি আছে। তো এই গাড়িটির যিনি ইউজার, তিনি গাড়িটির হচ্ছে ফার্স্ট ইউজার। গাড়িটি যখন আমি ক্রয় করতে গিয়েছি, গাড়িটির বেশ কিছু বিষয় ভালো লেগেছে। এটা হচ্ছে 2014 মডেলের টয়োটা অ্যাকোয়া হাইব্রিড পুশ স্টার্ট এবং আরএস প্যাকেজের একটি গাড়ি, স্পোর্টস ভার্সন। তো আলহামদুলিল্লাহ গাড়িটির সামনে পেছনে ডানে বামের সবগুলো গ্লাস আমি অরিজিনাল পেয়েছি। আমরা অনেক সময় পুরাতন গাড়ি যখন ক্রয় করতে যাই, আমরা অনেক সময় গাড়ির সবগুলো গ্লাস অরিজিনাল পাই না। তো এই গাড়িটির আমরা সবগুলো গ্লাস অরিজিনাল পেয়েছি এবং গাড়িটিতে রয়েছে অরিজিনাল বডি কিট। গাড়িটি হচ্ছে আরএস ভার্সন এবং গাড়িটির লাইট হচ্ছে প্রজেকশন হেড লাইট। গাড়িটির সিরিয়াল হচ্ছে 42। তার মানে সিরিয়াল দিক থেকে গাড়িটি অনেক ভালো আছে এবং গাড়িটি হচ্ছে মিরপুর বিআরটিএর নাম্বার। গাড়িটির যিনি ইউজার, তিনি গাড়িটির ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছেন। তো অবশ্যই আপনি যদি আরএস প্যাকেজের একটি টয়োটা অ্যাকোয়া হাইব্রিড গাড়ি যদি আপনি ক্রয় করতে চান, তবে সরাসরি আপনি আমাদের এই গাড়িটি দেখতে পারেন। পুরাতন গাড়ি কিনতে গেলে যে বিষয়গুলো দেখতে হয়, সবার আগে দেখতে হয় বডিতে কোনো মাইর খাওয়া আছে কি না। একটি গাড়ির ফুল বডির কোনো অংশে মাইর খাওয়া আছে কি না এটা দেখতে হলে একটি গাড়িকে আপনাকে চারটি ভাগে ভাগ করতে হবে। সবার আগে দেখতে হবে গাড়িটির সামনে, যদি কোনো গাড়ি মাইর খায় তবে সামনে হতে পারে, পেছনে হতে পারে, বামে হতে পারে, ডানে হতে পারে। আপনি যখন সামনে বনাট খুলে ফ্রন্ট মার্সেল দেখবেন এবং পেছনে ব্যাকডালা খুলে যখন পেছনের ফ্যান্ডারগুলো দেখবেন, বামে দেখবেন, ডানে দেখবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন গাড়ির বডির কোনো অংশে কোনো ইঞ্জুরি হয়েছে কি না। তো এই গাড়িটি আমরা সব কিছুই ভালোভাবেই কিন্তু চেক করে নিয়ে এসেছি এবং গাড়িটির কোথাও কোনো জায়গায় কোনো ফ্র্যাকচার নেই। তো এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। বর্তমান বাজারে গাড়ির দাম, গাড়ির প্রাইস সবাই জানে। যিনি গাড়ির বিক্রেতা সেও গাড়ির দাম জানে এবং যিনি গাড়ির ক্রেতা সেও গাড়ির দাম জানে। তো এই জন্য দামের ব্যাপারে আমরা তেমন একটা বেশি কিন্তু দামাদামি করি না। তো সব কিছু মিলিয়ে আমার এই গাড়িটির দাম, আমার শোরুমের আস্কিং মূল্য 15,90,000 টাকা। গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 15,90,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। লোকেশন ঢাকা উত্তরা দিয়াবাড়ি, উত্তরা বিআরটিএ অফিসের সামনে। শোরুমের নাম আয়েশা কার ট্রেডিং। আমাদের এখানে টয়োটা এক্সিও রয়েছে 2012 মডেল, জি এডিশন পুশ স্টার্ট, মিসুবিশি আউটল্যান্ডার 2010 মডেল, প্রিমিও 2018 মডেল, নিউ শেপ, মডেল ইয়ার হচ্ছে 2018, গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে 2021, টয়োটা প্রিমিও এবং প্রিমিও রয়েছে 2008 মডেল, কালার বাইরে পাল, ভিতরে বিস্কিট, পুশ স্টার্ট, সিএনজি কনভার্ট করা, প্রিমিও, মডেল ইয়ার হচ্ছে 2008, এলিয়ন আছে, মডেল হচ্ছে 2016। তো আপনার কোন গাড়িটি প্রয়োজন এবং আপনি কত বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে চান, বিস্তারিত আলোচনার জন্য ভিডিওতে আমাদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে অবশ্যই আপনি যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের এখানে গাড়ি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই রয়েছে। তো আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা গাড়ি নিয়ে আবারও দেখা হবে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।